ভয় ধরাচ্ছে অ্যাডিনো ভাইরাস। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আক্রান্তের খবর মিলেছে। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি রয়েছে 120 জন শিশু। চিকিৎসাতে ত্রুটি না রাখতে পারে বার হাসপাতাল কর্তৃপক্ষ বারেবারে পরিদর্শনে যাচ্ছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। একের পর এক শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তরের। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আক্রান্তের খবর মিলছে। অ্যাডিনো ভাইরাসের দাপটে বর্ধমান জেলা হাসপাতালে ভর্তি 120 জন শিশু। বর্ধমান হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ একাধিকবার হাসপাতাল পরিদর্শনে যাচ্ছেন। শিশুদের চিকিৎসায় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন তিনি। বর্ধমান হাসপাতালে একটি আলাদা ক্লিনিক করা হয়েছে, পাশাপাশি শিশুদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। চিকিৎসকেরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছেন, তবে আগের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে বলেই জানান মন্ত্রী। বর্ধমান হাসপাতাল সুপার তাপস ঘোষ বলেন, ছোটদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন। বাচ্চাদের নাক দিয়ে জল পড়া, হাঁচি, সর্দি, কাশি, এই মানে এই ধরনের যে সিমটমের ভাইরাসগুলো থাকে, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বলা হয়, আরএসভি ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, এরা পুরনো, প্রতি বছরই এরকম হয়। তো এবারে একটু যেহেতু শ্বাসকষ্ট এবং এই প্রকোপগুলো বেশি, সেই জন্য মানুষের মনে একটু আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু অ্যাডিনো ভাইরাস বা এই জাতীয় ভাইরাসের প্রকোপ প্রতি বছরই সিজন চেঞ্জের সময় থাকে। প্রতি বছরই এই সময়ে জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ে, তবে এর মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত বলে জানান বর্ধমান হাসপাতালের সুপার। কলকাতা টিভি।